গ্রেজি টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। হ্যালো বন্ধুরা, আপনারা এই মুহূর্তে আছেন বাংলা ইউটিউব চ্যানেল গ্রেজি টেকের সাথে। আপনাদের সাথে আমি আছি সাদ্দাম। বন্ধুরা, যারা যারা রূপশ্রী প্রকল্পের জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন, তো তাদের জন্য সুখবর, ইতিমধ্যে রূপশ্রী প্রকল্পের যে আবেদন করার ফর্ম সেটা বিলি করা অর্থাৎ বিতরণ করা শুরু হয়ে গেছে এবং আমার কাছে এই মুহূর্তে রূপশ্রী প্রকল্পের যে আবেদনপত্র সেটা পৌঁছে গেছে। তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো যে কীভাবে আপনারা রূপশ্রী প্রকল্পের এই আবেদনপত্রটি ভরবেন অর্থাৎ পূরণ করবেন। তো এই ভিডিওটি শুরু করার আগে যারা যারা রূপশ্রী প্রকল্প কী জানেন না তাদেরকে আমি কয়েকটি কথা বলে দিচ্ছি। যে রাজ্যের গরিব বোনেদের জন্য একটি সরকারি প্রকল্প হলো রূপশ্রী প্রকল্প। টাকার অভাবে যে সকল গরিব পরিবার কন্যার বিয়ে দিতে পারছেন না তাদেরকে রাজ্য সরকার দেবে এককালীন 25,000 টাকা তাদের মেয়ের বিয়ের সময়। তো এখানে আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে এই রূপশ্রী প্রকল্প আবেদনের জন্য কী কী যোগ্যতা প্রয়োজন। তো সেটা আমি বলে দিচ্ছি। যার আবেদন করবে অর্থাৎ যে মেয়েটির বিয়ে হবে তার বয়স কম করে 18 বছর হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। মেয়েটির পারিবারিক বার্ষিক আয় হতে হবে 1,50,000 টাকা বা তার কম। পড়াশোনার ব্যাপারে কোনো কড়াকড়ি এখানে নেই এবং আপনি আরেকটি কথা মনে রাখুন যে মেয়েটি এটি প্রথম বিবাহ হতে হবে। তো এখন বিষয় হলো আপনারা এই যে রূপশ্রী প্রকল্পের আবেদনের ফর্মটি কোথায় পাবেন। আপনারা চাইলে আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমি একটি পিডিএফ ফাইলের লিঙ্ক দিয়ে দিয়েছি, চাইলে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনাদের বিডিও অফিস থেকে, মহকুমা শাসকের দপ্তর থেকে, পুর নিগমের কমিশনারের দপ্তর থেকে আপনারা এই ফর্মটি কালেক্ট করতে পারবেন, ফ্রিতে কালেক্ট করতে পারবেন এবং সেই সকল অফিসগুলোতেই আপনারা সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে জমা দিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিওটি একেবারে শেষ অবধি দেখবেন। এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে রূপশ্রী প্রকল্প সম্বন্ধে আপনাদের মনে আর কোনো ডাউট থাকবে না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, আপনারা রূপশ্রী প্রকল্পের ফর্মটি দেখতে পাচ্ছেন। তো সবার প্রথমেই আপনাদেরকে আমি একটি কথা বলে দিব, এই ফর্মটি আপনারা শুধুমাত্র ইংরেজিতে পূরণ করতে হবে এবং একেবারে ফর্মের ডান দিকে দেখুন লেখা রয়েছে ফর অফিস ইউজ অনলি, এখানে আপনি কোনো রকম কিছু ফিল আপ করতে হবে না। এরপরে আপনি নিচের দিকে চলে আসুন, দেখুন এখানে লেখা রয়েছে আবেদনকারীর বিবরণ, যায় যে আবেদন করবে তার বিবরণ এখানে দিতে হবে। সবার প্রথমের বক্সটিতে আপনার নাম দিয়ে দিতে হবে এবং মনে রাখবেন ব্যাংক অ্যাকাউন্টে যে নাম রয়েছে সেই নামের বানান এখানে আপনাকে দিতে হবে এবং তার নিচে দিতে হবে জন্মের তারিখ, প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। তার পাশে লিখুন লেখা রয়েছে প্রস্তাবিত বিবাহের তারিখ অর্থাৎ বিয়ে কোন তারিখে ঠিক হয়েছে সেই বিয়ের তারিখটি এখানে দিয়ে দিতে হবে। এবং ডান দিকে দেখুন লেখা রয়েছে আবেদনকারী রঙিন পাসপোর্ট সাইজের একটি ফটো এখানে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। তারপরের বক্সে দেখুন লেখা রয়েছে মায়ের নাম, যে আবেদন করবে অর্থাৎ মেয়েটির মায়ের নাম দিতে হবে এখানে। তার নিচের বক্সে দিয়ে দিতে হবে মেয়েটির পিতার নাম এবং তার নিচে দেখুন লেখা রয়েছে বর্তমান ঠিকানা। তো মেয়েটি বর্তমান ঠিকানা কোথায় রয়েছে সেই ঠিকানাটি এখানে আপনারা দিয়ে দেবেন, প্রথমে বাড়ির নম্বর, তারপরে রাস্তার নাম, থানা, পোস্ট অফিস, তারপরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড হলে সেই নাম্বারটি দিয়ে দেবেন, ব্লক কর্পোরেশন নাকি মহকুমা মিউনিসিপ্যালিটি সেটা দিয়ে দেবেন, তার নিচে দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট, স্টেট এবং পিনকোডটা দিয়ে দেবেন। এবং একটু ডান দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে লেখা রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানা, অর্থাৎ সেটা তো আপনার দিলেন একটু আগে বর্তমান ঠিকানা মানে এখন যেখানে আছেন, কিন্তু আপনার স্থায়ী ঠিকানা কোনটা সেই অ্যাড্রেসটা এই নিচে দিয়ে দেবেন। এবং যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং বর্তমান ঠিকানা বা কারেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে দুদিকেই আপনারা সেম অ্যাড্রেস দিয়ে ভরতে পারবেন। তো বন্ধুরা, এর পরের পেজটিতে চলে গেলে আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, এখানে আবেদনকারীর মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে। দেখুন এখানে ব্র্যাকেট দিয়ে লেখাই রয়েছে এই নম্বরে আপনি আপনার আবেদন সম্পর্কে তথ্য পাবেন, অর্থাৎ আপনার আবেদনটি গ্রহণ হলো কি না বা তার ভেরিফিকেশন কতদূর সে সম্পর্কে আপনাকে তথ্য পাঠানো হবে এই মোবাইল নাম্বারে। তো আপনারা চেষ্টা করবেন এই মোবাইল নাম্বারটি যাতে সবসময় আপনাদের অ্যাক্টিভ থাকে।
এবং এর নিচে দেখুন একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে, ব্যাংক ডিটেলস, মানে ব্যাংকের বিবরণ এখানে আপনাকে দিতে হবে। মনে রাখবেন এই ব্যাংকের অ্যাকাউন্টেই আপনার বিবাহের জন্য এককালীন 25,000 টাকা ঢুকে যাবে। তো প্রথমে আপনাকে এখানে ব্যাংক অ্যাকাউন্টের নম্বরটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে দেবেন লিখে, তারপরে IFS কোডটা দিয়ে দেবেন এবং তারপরে দিবেন MICR কোড। তো আপনারা দেখবেন আপনার ব্যাংকের পাসবুকের যে সবার প্রথম পেজটা, সেখানে এই সম্পূর্ণ বিবরণ থাকবে, সেখান থেকে এগুলো আপনার সুন্দর করে ফিল আপ করে দেবেন। তার নিচে দেখতে লাগবে ব্যাংক নেম, ব্রাঞ্চের নেম এবং ব্রাঞ্চের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন আপনারা। এবং একটু নিচের দিয়ে গেলে দেখতে পারবেন এখানে আপনাকে দিতে হবে আদার পার্সোনাল ইনফরমেশন কালেক্টেড ফর দ্য পারপাস অফ রেকর্ড অনলি। এখানে প্রথমে আপনাকে দিতে হবে শিক্ষার স্তর, আপনি প্রাথমিক শিক্ষা করেছেন নাকি সেকেন্ডারি নাকি উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা নাকি গ্র্যাজুয়েট, স্নাতকোত্তর নাকি অন্যান্য, যেটা আপনার হয় সেটা আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে কাস্ট, আপনি কোন কাস্টের, জেনারেল, SC ST OBC কোনটা, সেখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে লেখা রয়েছে ধর্ম, হিন্দু, মুসলিম, শিখ, আপনি কোনটা সেটা এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপরে নিচের দিয়ে গেলে দেখুন বন্ধুরা লেখা রয়েছে পাত্রের বিবরণ, অর্থাৎ আপনার আবেদনকারীর যার সাথে বিয়ে হচ্ছে যে পাত্র, সেই পাত্রের বিবরণ এখানে দিতে হবে। প্রথমে পাত্রের নামটি এখানে দিয়ে দিতে হবে, তারপরে পাত্রের জন্ম তারিখ দিতে হবে, পাত্রের মায়ের নাম দিতে হবে, তার নিচে দিতে হবে পাত্রের পিতার নাম। এবং ডান সাইডে দেখুন পাত্রের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো এখানে আঠা দিয়ে আপনারা লাগিয়ে দেবেন। এরপরে নিচের দিকে এখানে পাত্রের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা পরিষ্কারভাবে আপনারা লিখে দিবেন। বন্ধুরা এরপরে দেখুন নিচে দিয়ে গেলে আপনি দেখতে পারবেন যে ঘোষণা ও দাখিল করা কাগজপত্র, এখানে আপনাকে আবেদনকারীকে কিছু ঘোষণা করতে হবে এবং আপনি যে কাগজপত্রগুলো দাখিল করবেন সেগুলোর বিষয়ে এখানে বলা হয়েছে। তো এটি একটু দেখে নেওয়া যাক। দেখুন এক নম্বরে লেখা রয়েছে আমি অবিবাহিতা এবং প্রস্তাবিত বিবাহটি প্রথম বিবাহ, যে আবেদন করছে তার এই বিবাহটি প্রথম বিবাহ হতে হবে এবং তাকে অবিবাহিত হতে হবে। দুই নম্বরে লেখা রয়েছে দেখুন আমার পারিবারিক বাৎসরিক আয় 1.5 লক্ষ বেশি না, এটা আপনাকে এখানে ঘোষণা দিতে হবে। তিন নম্বরে দেখুন লেখা রয়েছে আমি পশ্চিমবঙ্গে বসবাসকারী, আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি, এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। গত 5 বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছি, এখানে থাকলে টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে রয়েছে আমার পিতামাতা অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, এটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপরে তার নিচে দেখুন লেখা রয়েছে 4 নম্বরে আমার বয়স 18 বছরের ঊর্ধ্বে, সেটা আপনাকে এখানে একটা নথির মাধ্যমে জানাতে হবে, ঘোষণা দিতে হবে। নিচে দেখুন অনেকগুলো নথি রয়েছে, যেমন জন্ম শংসাপত্র, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, প্রাথমিক বিদ্যালয়ের ছাড় শংসাপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যেটি আপনি যেতে চান সেটি এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। আর তার নিচের বক্সে নাম্বারটি দিয়ে দেবেন, সেই ডকুমেন্টসের নাম্বারটি। এরপরে 5 নম্বরে দেখুন লেখা রয়েছে আমার নিজের নামে একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট আছে, এটাও আপনাকে ঘোষণা দিতে হবে, এখানে আপনি একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। এবং এখানে মনে রাখবেন আপনার ব্যাংকের পাসবুকের যে সবার প্রথম পেজটি, যেখানে আপনার নাম রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, ব্যাংকের নাম, তারপর IFSC কোড, ঠিকানা, সেই পেজটি আপনাকে জেরক্স করে এখানে জমা দিতে হবে ফর্মটি যখন জমা করবেন তখন। তারপরে 6 নম্বরে দেখুন লেখা রয়েছে প্রস্তাবিত বিবাহের প্রমাণ, যে আপনি বিবাহ করছেন তার প্রমাণ একটি এখানে দাখিল করতে হবে। তার জন্য আপনি নিচে দেখুন 3টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, আপনি এখানে যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। প্রথমে কথা বলা হয়েছে বিবাহের নিমন্ত্রণের কার্ড, তারপরে 2 নম্বরে বিবাহ নথিভুক্তিকরণের নোটিশ, অর্থাৎ আপনি যদি রেজিস্ট্রি ম্যারেজ করেন তো একটি নথিভুক্তকরণের নোটিশ থাকে, সেটা দিতে চাইলে সেটাকে টিক চিহ্ন দিবেন। এবং স্বঘোষণা বা সেলফ ডিক্লারেশন দিতে চাইলে সেটা আপনি দিতে পারেন, যেটা দিবেন সেটাতে টিক চিহ্ন দিয়ে তার একটি জেরক্স কপি আপনি জমা দিবেন। এরপরে 7 নম্বরে লেখা রয়েছে দেখুন আমার পাত্রের বয়স 21 বছরের বেশি এবং তার দ্বারা প্রত্যয়িত বয়সের প্রমাণপত্র আমি এখানে দাখিল করছি। তো পাত্রের বয়স আপনি এখানে 21 বছর হতেই হবে এবং সে পাত্রের বয়স যে 21 বছর, তার জন্য সে প্রমাণ দেওয়ার জন্য তার পাত্রের জন্মের সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যে কোনো একটা এখানে জমা দিতে হবে এবং তার নাম্বারটা নিচের বক্সে লিখে দিতে হবে। এবং সবার নিচে দেখুন এখানে লেখা রয়েছে তারিখ, তো এখানে আপনি তারিখটা দিয়ে দেবেন যেই তারিখে আপনি এটা ফিল আপ করলেন। তারপরে আবেদনকারীর স্বাক্ষর, যে মেয়েটির বিয়ে হবে তার এখানে একটা
সিগনেচার বা স্বাক্ষর করতে হবে। এরপরে আমরা যদি নিচের দিকে যাই তাহলে দেখুন এখানে লেখাই রয়েছে ফর অফিস ইউজ অনলি, তো এখানে আপনি কোনো কিছু করতে হবে না আপনাকে। পরের পেজটি দেখুন বন্ধুরা, লেখা রয়েছে আবেদনপত্রের স্বীকৃতিপত্র। এই পেজটিতে যাবতীয় অ্যাপ্লিকেশন নাম্বার, রিসিভ, কত তারিখে রিসিভ হলো, সম্পূর্ণ তারা অফিস থেকে যেখানে আপনি জমা দেবেন সেখান থেকে এরা ফিল আপ করে দেবে। ফিল আপ করে দেওয়ার পরে এই পেজটিতে দেখুন নিচের দিকে লেখা রয়েছে মনোনীত আধিকারিক বা ভারপ্রাপ্ত আধিকারিক, তারা এখানে একটা সিগনেচার এবং সিল করে আপনাকে এই পেজটি দিয়ে দেবে যে আপনি আপনার দরখাস্তটি বা আবেদনপত্রটি জমা দিলেন, তার এটা প্রমাণ একটা, পরবর্তীকালে এটা আপনি দেখাতে পারবেন। বন্ধুরা এখানে আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা ভালো করে শুনে নিন। এই 25,000 যে এককালীন বিয়ের জন্য টাকাটি পাবেন, এটা আপনার বিয়ের 5 দিন আগে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আমি এখানে আপনাদেরকে একটি কথা বলবো যে বিয়ের ডেটটি যখন ঠিক হলো সেই বিয়ের ডেটের কম করে 30 দিন আগে আপনি এই আবেদনপত্রটি জমা করুন, কারণ এই আবেদনপত্রটি জমা করতে তারপরে সেটা ভেরিফিকেশন করতে একটু সময়ের ব্যাপার আছে। তো আপনারা কম করে 30 দিন হাতে রেখে পারলে আর একটু বেশি সময় নিয়ে সেটা আবেদন করবেন। তো বন্ধুরা আপনাদের মনে যদি রূপশ্রী প্রকল্প সম্পর্কে কোনো প্রশ্ন থাকে এবং কোনো মতামত থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এবং আপনাকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এবং আমার এই গ্রেজিটের চ্যানেলটিতে আপনি নতুন হলে অবশ্যই রেড বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকে ভালো রাখবেন। Thank you for watching this video. Have a nice day.